নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শককে শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি, এই দীপাবলির দিন আপনারা মা লক্ষ্মী, গণেশ এবং হনুমানজির পূজা কী উপায়ে করবেন। খুব সহজ ও সরল উপায় আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। দীপাবলির দিন এই নিয়মে পূজা করুন। আপনারা প্রথম হচ্ছে যখন পূজা করবেন, হয় পূর্ব দিকে নয় উত্তর দিকে মুখ করে বসুন, অথবা উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে আপনারা মুখ করে বসে আপনারা প্রথমে একটা কাঠের পিঁড়ি নেন। সেখানে প্রথম গোলাপি বা লাল একটা বস্ত্র পাতুন, নতুন বস্ত্র, লাল অথবা গোলাপি। তারপরে গণেশেরকে প্রতিষ্ঠা করেন। তারপরে আপনারা মা লক্ষ্মী প্রতিষ্ঠা করেন, ডান দিকে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করেন। তারপরে আপনারা হনুমানজির প্রতিষ্ঠা করেন। এরপরে আপনারা ভগবান গণেশকে হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ বস্ত্র নিবেদন করুন এবং মা লক্ষ্মীকে গোলাপের ফুল, গোলাপের পাপড়ি, সাদা মিষ্টি এটা নিবেদন করুন এবং হনুমানজিকে আপনারা লাল ফুল এবং লাড্ডু নিবেদন করুন। এরপরে আপনারা কিছুটা হাতে চাল নিন এবং সেই জায়গাটাতে আপনারা ছিটিয়ে দিন সেই চাল, এবং হাতে কিছুটা জল নিয়ে চারিদিকে আপনারা ছিটিয়ে বলুন যে আমাদের গৃহে যেন মা লক্ষ্মী ভালোভাবে নিবাস করতে পারে এবং মা লক্ষ্মীর যেন আমরা কৃপা পাই। এরপরে আপনারা ধনতেরাসের দিন যে চাঁদির কয়েন অথবা বাসনপত্র যেটাই কিনে থাকুন না কেন, সেটা আপনারা মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দিন সেই পূজার দিন। এবং আপনারা সেদিন অবশ্যই স্নান করে শুদ্ধ বসনে নতুন বস্ত্র যদি পরিধান করে বসতে পারেন অতি উত্তম, নয়তো আপনারা শুদ্ধ বসনে অবশ্যই বসবেন। এবং আপনারা সেদিন প্রথমে গণেশের মন্ত্র পাঠ করুন, ওম গাং গণপতয়ে নমঃ। এরপরে মা লক্ষ্মীর জন্য শ্রী সুক্তম পাঠ করুন 16 অধ্যায়ে, এবং হনুমানজির ওম হনুমতে নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। দেখবেন আপনাদের দীপাবলি থেকে আপনাদের ভাগ্য, যে বিড়ম্বরতা চলছে, যাদের শনি সাড়ে সিদ্ধি চলছে বা শনির ইয়ে চলছে, ঢাইয়া চলছে, সেগুলোর ক্ষেত্রে আপনারা মুক্তি পাবেন। এরপরে আপনারা 5টি প্রদীপ নেন এবং 5টি প্রদীপ নিয়ে সেখানে আরতি করুন। আরতি করার পর সেই প্রদীপটি, সেই 5টি ঘিয়ের প্রদীপ রেখে দিন সেই পূজাস্থানে এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ নিবেদন করুন। তারপরে আপনারা সেই দীপাবলির দিন একটা প্রদীপ প্রথম সদর দরজার সামনে, আপনাদের যে মেন এন্ট্রেন্সের সামনে, সেই প্রদীপটি দিন, ঘিয়ের প্রদীপ। এবং তারপরে আপনারা আরেকটি প্রদীপ কোনো জাগ্রত মন্দিরে, আপনাদের কাছে পিঠে যে মন্দির আছে সেই মন্দিরে আপনারা একটি ঘিয়ের প্রদীপ সেখানে দিয়ে আসুন। এরপরে আপনারা দীপাবলির দিন ধীরে ধীরে প্রদীপ জ্বালানো শুরু করুন। দেখবেন আপনাদের জীবনে যে সকল বাধা বিঘ্ন চলছে সেই সকল বাধা বিঘ্ন থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের মা লক্ষ্মীর কৃপা পাবেন। এবং হনুমানজিকে প্রার্থনা করলে আপনারা ঋণ মামলা মকদ্দমা থেকে আপনারা মুক্তি পাবেন। এবং গণেশজির পূজা যখন আপনারা করবেন সেক্ষেত্রে আপনারা যথেষ্ট জ্ঞান বুদ্ধি এগুলো অর্জন করতে পারবেন এই শুভ দীপাবলিতে।
এই দীপাবলিটা মেনলি পালিত হয় মা লক্ষ্মী ও গণেশের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময় শেষ, সকলে ভালো থাকুন, সকলের দীপাবলি যেন প্রদীপের মতো।